আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন আছি আমার রাফ হামসের হাড়িভাঙ্গা বাগানে। আপনারা জানেন আমি হাড়িভাঙ্গা আম আমার প্রায় আছে 3000-এর বেশি গাছ আমার 12 একর জায়গার উপর। এখানে আমার অনেক গাছ আছে, যেমন হিমসাগর, ল্যাংলা, বাড়িফোর, আম্রপালি। তো এই সবগুলো তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় আম আপনারা হাড়িভাঙ্গা বলেন। এই হাড়িভাঙ্গা আমের বিশেষত্ব কী বা হাড়িভাঙ্গা আম কেন মানুষ এত পছন্দ করে, বিভিন্ন কারণ আছে। হাড়িভাঙ্গা আমটার জন্ম কীভাবে, যেমন হাড়িভাঙ্গা আমটা হচ্ছে মূলত রংপুরে এক হাড়ি থেকে অঙ্কুরোদ্গম হওয়ার পরে এই আমের জন্ম হয়। তো তখন থেকে আমটার নাম হয় হাড়িভাঙ্গা। তো হাড়িভাঙ্গা আম যেহেতু অনেক বড় সাইজের হয়, বেশ করে ধরুন 3টে বা 4টে 1 কেজি হয় সাধারণত, এই ধরনের আম বেশি মিষ্টি হয়ে থাকে, বিচিটা একটু ছোটো হয়ে থাকে। আপনারা গত বছর যেহেতু আমার আম খেয়ে দেখেছেন, সেক্ষেত্রে আমি কাস্টমার বা আপনাদের পারসেপশন অনুযায়ী আমি একটা ধারণা আমার জন্মেছে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ হাড়িভাঙ্গা আম পছন্দ করে। যারা একবার খেয়েছে তারা দ্বিতীয়বার বারবার খেতে চায়, কারণ আমার গত বছর যে কাস্টমারগুলো আমার কাছ থেকে আপনারা আম কিনেছিলেন তারা সবাই বারবার কিনতে চান বা এখনও বলেন যে কবে সেল করব বা কবে সেল শুরু করব। আসলে আমি আমার বাগান থেকে যেহেতু ডাইরেক্ট সেল দেই, সে কারণে হয়তো কবে সেল করবে এটা আমি অ্যাকুরেট ভাই বলতে পারি না। কারণটা হলে এটা নির্ভর করে আম পাকার উপর, আম কবে পাকবে, আম কবে পাকতে শুরু করবে, কবে দেওয়া যাবে। আমি এটা বিভিন্ন স্যাম্পল র্যান্ডম স্যাম্পল নিয়ে দেখি। যেমন আজকে হচ্ছে 1 তারিখ, যেহেতু আপনারা আজকে থেকে বুকিং নেবেন, জুনের 1 তারিখ থেকে আমি যেহেতু ঘোষণা করতেছি আপনারা আজকে থেকে বুকিং নেবেন, সে কারণে আজকে যদি 1 তারিখ, এখনও কৃষিবিদদের মতামত অনুযায়ী বা কৃষিবিজ্ঞানীরা যেটা বলেন যে হাড়িভাঙ্গা আম পরিপক্ক হতে বা খাওয়ার উপযুক্ত সময় পাকতে শুরু করে 20 জুন থেকে। তারপর আমি গত বছরের অভিজ্ঞতা যদি শেয়ার করি, গত বছরের অভিজ্ঞতা আমার হাড়িভাঙ্গা আম পাকতে শুরু করেছিল 1 তারিখে জুনের, মানে আজকের দিনে। তো আপনি সে তুলনায় এবছর কিন্তু তা না, এবছর কিন্তু অনেক পার্থক্য আছে। গত বছর কিন্তু খুব তাড়াতাড়ি যেমন পাকতে শুরু করেছিল, গত বছর ওয়েদার কিন্তু কিছুটা হট ছিল, বেশি গরম ছিল, এবার কিন্তু সেরকম না, বৃষ্টি হচ্ছে ঘন ঘন, আবহাওয়া ঠান্ডা, সে কারণে হয়তো আম পাকতেও টাইম নিচ্ছে। ইভেন আমার ল্যাংড়া বা হিমসাগর আমও পাকতে টাইম নিচ্ছে। হয়তো আমি হিমসাগর দিতে চেয়েছিলাম যে 7 তারিখে প্রথম চালান, আসলে আদৌ সম্ভব হবে কিনা আমি জানি না, যদি এখনও পাকতে শুরু করেনি সেভাবে। আমি চাচ্ছি 10 অথবা 12 তারিখে হয়তো সম্ভাব্য প্রথম চালান যাবে। আমি অবশ্যই যে আপনাদেরকে জানিয়ে দেবো কবে নাগাদ আমি প্রথম চালান দেবো হিমসাগরের। আর হাড়িভাঙ্গার আম যেহেতু আমি আগামী বা আজকে থেকে চলি, আজকে থেকে যদি আমি সেল করা ওপেন করছি, সে কারণে আপনারা আজকে থেকে প্রি বুকিং করতে পারেন এবং অর্ডার করতে হবে। যে কাজটি করতে হবে, প্রথমে আপনি আমাদের যে টিম মেম্বার আছে সাব্বির, ইমন এবং মোসাব্বিরুল এবং আমি, আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনারা ফোন করে অথবা মেসেঞ্জারে নক করে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার, এই নাম্বারগুলোতে নক করে আপনারা নিতে পারবেন। নেওয়ার পরে আপনারা অবশ্যই, আমের দাম হচ্ছে 110 টাকা কেজি, আর যদি কেউ এরকম আম নিতে চান তাহলে হয়তো আপনাকে আগে, মানে অবশ্যই আপনাকে আগে পেমেন্ট করতে হবে। আগে পেমেন্ট করতে হবে এই কারণে বলছি, আপনারা অনেকে ফোন করে বলেন যে কবে পেমেন্ট করব, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে জানাচ্ছি, সেটা হলো অবশ্যই আপনারা বিকাশে পেমেন্ট কনফার্ম করার পর আপনাদের পেমেন্ট বা অর্ডার কনফার্ম হবে। অর্ডার কনফার্ম হয়ে গেলে আপনাদের বুকিং কনফার্ম, যদি বুকিং কনফার্ম হয়ে থাকে আপনারা, আমরা বুকিং নাম্বার দিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার হাড়িভাঙ্গা আম। এখানে আমার মোটামুটি যেহেতু অনেকগুলো আছে, প্রায় 3000-এর মতো গাছ, আমি আশা করতেছি আমার মোটামুটি হয়তো 2000-এর মতো এখানে আমার মজুদ আছে, স্টকে আছে। ইনশাল্লাহ যদি আপনারা নিতে থাকেন বা অর্ডার করতে থাকেন, আসলে আপনারা যারা আগে অর্ডার করবেন তারা অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটি বা এই ক্যাটাগরির আমগুলো পাবেন। কারণ আমরা যখন প্রথম দিকে চালানগুলো আমরা আপনারা যারা বুক করবেন তাদেরকে আমরা বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবো। আপনারা ভাবতেন পরের দিকে তাহলে কী হবে, পরের দিকে হবে, তো পরের দিকে আমরা হয়তো এনশিওর করবো না যে আপনাদেরকে এই কোয়ালিটির আম দেবো। তো প্রথমে যারা বুকিং করবেন, যারা আগে বুক করতে চাবেন, তারা অবশ্যই তারা ফোন করে আমাদেরকে বুক করতে পারেন এবং পেমেন্টটা অবশ্যই বিকাশে রকেট অথবা আমাদের ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে করতে পারেন। যারা প্রবাসী আছেন, প্রবাসী ভাইদের জন্য বলতেছি, যারা দেশের মানুষের কথা চিন্তা করে আপনার আত্মীয়স্বজনকে ফ্রেশ জিনিস খাওয়াতে চান, তাহলে অবশ্যই আপনারা বিকাশ অথবা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে করতে পারেন। তো আপনারা অবশ্যই কিনতে থাকুন আমার হাড়িভাঙ্গা আম, বুকিং করতে থাকুন। আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং রাফ হামসের জন্য দোয়া করবেন এবং আমরা সবাই সবার জন্য দোয়া করি।